হ্যালো বন্ধুরা আজকে পুরাতন বাত ব্যথার একটি কেস শেয়ার করব ড্যান পাশে যাকে দেখতে পাচ্ছেন দীর্ঘদিন হলো পুরাতন বাদ ব্যথার সমস্যা নিয়ে ভুগছিলেন পায়ের গিরায় ব্যথা হাতের গিরায় ব্যথা মেরুদণ্ডে ব্যথা করে এবং এর পাশাপাশি ক্যালসিয়ামের শর্টেজও দেখা দিয়েছে শরীর দুর্বলতা দেখা দেয় বয়োজ্যেষ্ঠ যখন মানুষ হয়ে যায় তখন শরীরের প্রত্যেকটা অর্গান দুর্বল হতে থাকে তো এক ডোজ ওষুধ দিয়েছিলাম ওষুধ খেয়ে উনি অনেকটাই আরোগ্য লাভ করেছেন রুগী এখন কি অবস্থা আর রুগীর যখন প্রথম এই সমস্যা দেখা দিয়েছিল কি কি সিমটম দেখা দিচ্ছিল কি কি সমস্যা হচ্ছিলো রুগীর মুখে শুনুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খুল রহমান বর্ত্রী আমি একজন শিক্ষক ছিলাম চকপরান জুনিয়র হাই স্কুল জলি ছাবি স্কুল আমি এখন বর্তমান ভুগিচ্ছি আমার শারীরিক অবস্থা আগের চেয়ে খুব খারাপ আমি হাঁটতে পারছি না ব্যথা করছে রক টানা ধরেছে হাঁটতেও পারছি না বসতে পারছি না আমি বেশ কিছুদিন এই পায়ের হেঁটু ব্যথায় ভুগছিলাম তো আমি হঠাৎ করে দেখতে পেলাম এই মুক্তি মোড়ে এখানে খেদন হল মুক্তির মোড় পার্কের সামনে আমি ডাক্তার আল মোহাম্মদ কাছে এসেছিলাম আমি বেশ ওষুধ আরাম হচ্ছি তো আপনি একদম প্রথমে যখন আমার কাছে এসেছিলেন এরপরে যে আমি এক ডোজ সম্ভবত একবার না দুইবার ওষুধ দিয়েছিলাম কয় ডোজ ওষুধ খেয়েছিলেন এক ডোজ ওষুধ দিয়েছিলাম না তো আপনি আমার কাছে যে যে সমস্যা নিয়ে এসেছিলেন এরপরে এক ডোজ ওষুধ খেয়ে কেমন বোধ করছিলেন আগের থেকে কি অসুস্থতা ভালো হয়েছে অনেকটা না এক ডোজ ওষুধ খেয়ে আরাম বোধ করছে বুঝছেন আমি যা প্রথমে আসছি তখন আমার ব্যথা খুব আমি হাঁটতে পারি না বুঝতে পারি না তো এইখানে ওষুধ খাওয়ার পরে আমি হাঁটতেও পাইছি চলতেও পাইছি আমি ওষুধ খা প্রথমে একটা ওষুধ খাওয়ার পরে আমি সুস্থ বোধ করেছি এবং পরবর্তীকালে আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি আমি ওষুধ আমার চিকিৎসা চলচ্ছে যাতে আমি সুস্থ হতে পারি এবং হাঁটতে পারি এবং নামাজ সময় হয়তো আদায় করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি হাঁটতে পারি সুস্থ হতে পারি আমি ডাক্তার সাহেবের কাছে এক ডোজ ওষুধ খাওয়ার পর সুস্থ আরাম বোধ করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করে তো খল্লুর রহমান সাহেব আপনাকে অশেষ ধন্যবাদ আপনার যে সমস্যা কথাগুলো আপনি বললেন আসলে এই সমস্যা বয়স যখন বৃদ্ধি পায় তখন এই সমস্যাগুলো অনেকেরই দেখা দেয় বাদ ব্যাথার সমস্যা দেখা দেয় ক্যালসিয়াম শর্ট হয়ে গেলে বা পুরাতন কোনো আঘাত যদি লেগে থাকে সেখান থেকেও এই সমস্যা হয়ে থাকতে পারে তো আমি আপনাকে এক ডোজ ঔষধ দিয়েছি আপনি উপকৃত হয়েছেন আর এবারও আমি আপনাকে মেডিসিন সিলেকশন করে দিচ্ছি ইনশাল্লাহ আপনি খুব অল্প সময়ে আপনি এ রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবেন এবং আগের মতো আপনি নামাজ পড়তে পারবেন ওঠা বসা করতে পারবেন সে আশাবাদ ব্যক্ত করছি সে আশা রাখছি এর সাথে সাথে আপনাকে আরও একটি পরামর্শ সেটি হচ্ছে শুধু আপনাকেই নয় যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আরও একটি পরামর্শ সেটা হচ্ছে যাদের বাদ ব্যথার সমস্যা রয়েছে হাঁটুতে ব্যথা গিরায় ব্যথা মাজায় ব্যথা আপনি যেই চিকিৎসায় নিচ্ছেন হোমিওপ্যাথি চিকিৎসা নিবেন এটাই বলবো যে হোমিওপ্যাথি চিকিৎসা নিবেন আরোগ্য লাভ করবেন এর পাশাপাশি আপনি অবশ্যই যে গরম পানির যে একটা শেক দেওয়া হয় গরম পানির এই শেক অবশ্যই আপনি মাজায় ব্যবহার করবেন এবং পায়ের গিরায় ব্যবহার করবেন দেখবেন এই গরম পানির শেকের মাধ্যমে আপনি অনেকটাই আরোগ্যের দিকে যাবেন আর যদি কারো পেটের সমস্যা না থাকে এর পাশাপাশি গরম দুধ সেবন করে অভ্যাস করবেন গরম দুধ সেবন করার মাধ্যমে আপনার এই পুরাতন বাদ ব্যথা এটা অনেকটা আরোগ্যের দিকে নিয়ে যাবে সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ